ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समाग्वया यो धर्म स्थापनरतो वीरेशम तम नमाम्यहम। श्री भगवानेर अशेष इच्छाय आमरा आबार समबेत हयेछि स्वामी विवेकानंदेर शिष्य श्री शरतचंद्र चक्रवर्ती रचित स्वामी शिष्य संवाद ग्रंथ थेके पाठ एवं आलोचना आमरा एटाके अनुसरण करछि। स्वामी विवेकानंदेर बाणी रचना नवम खंड थेके पंद्रह नम्बर बल्ली जेटी बेलूरे भाराटिया मठ बाड़ीते हुएछिलो नवेम्बर 1898 तार खानिकटा अंश आमरा पाठ करेछिलाम। स्वामीजी सद्य फिरे एसेछेन अमरनाथ एवं क्षीर भवानी दर्शन करे सेई अंश थेके पढ़ा होच्छिलो। स्वामीजी बोलछेन जे कि सुंदर तिनि थाकतेन क्षीर भवानीते এবং ক্ষীর ভবানী দর্শন করতে যান। সেখানে সাত দিন তিনি ছিলেন ও প্রত্যেক দিন তিনি ক্ষীর দিয়ে, আপনারা যারা ক্ষীর ভবানী দেখেছেন একটা ছোট্ট পুকুরের মতো মাঝখানে একটা স্তম্ভের মধ্যে দেবী প্রতিষ্ঠিতা ব্রহ্মময়ী তার শিলামূর্তি আছে আর তার চতুর্দিকে তাকে ছোঁয়া যায় না, পুরোহিত একটা কাঠের পাটাতন ফেলে ওইখানে যায় গিয়ে পুজো করে আবার ফেরত আসে। ভক্তদের ওই ভোগ নিবেদন করার পদ্ধতিটা হচ্ছে এই যে দুধ আমরা যা দিলুম সেটা প্রায় জলই, দুধ নয়, একটু তাতে রং দেওয়া আছে, সেইটার ওই উদ্দেশ্যে ওই কুণ্ডেতে নিবেদন করতে, ওটাই পূজা। তা স্বামীজি রোজ ওই ক্ষীর তৈরি করতেন, পায়েস তৈরি করতেন এবং তাই দিয়ে পুজো করেছিলেন, হোম করেছিলেন, প্রতিদিন এক মন দুধের ক্ষীর বানাতেন এবং সত্যি সত্যি তার মনে হয়েছিল যে ওইখানে মা জগদম্বা উপস্থিত আছেন। সেইখানে গিয়ে তার একটি দর্শন হয়েছিল যেটি বিগত দিন তিনি বলেছিলেন মা ভবানী এখানে সত্যি সত্যই কতকাল ধরিয়া প্রকাশিত রহিয়াছেন। স্বামীজির মনে হচ্ছিল পুরাকালে যবনেরা আসিয়া তাহার মন্দির ধ্বংস করিয়া যাইল, অথচ এখানকার লোকগুলো কিচ্ছু করিল না। হায়, আমি যদি থাকতাম তবে কখনো উহা চুপ করিয়া দেখিতে পারিতাম না। এইরূপ ভাবিতে ভাবিতে তাহার মন যখন দুঃখে ক্ষোভে নিতান্ত পীড়িত তখন স্পষ্ট শুনিতে পাইলেন মা বলিতেছেন, আমার ইচ্ছাতেই যবনেরা মন্দির ধ্বংস করিয়াছিল, আমার ইচ্ছা আমি জীর্ণ মন্দিরে অবস্থান করিব। ইচ্ছা করিলে আমি কি এখানে সপ্ততল সোনার মন্দির তুলিতে পারি না? তুই কি করিতে পারিস? তোকে যে আমি রক্ষা করিব না তুই আমায় রক্ষা করবি। ভগবানের সঙ্গে একটা অদ্ভুত একটা ভালোবাসার সম্পর্ক, যে আমি আমার মাকে রক্ষা করছি। সেই ছোট্ট ছেলে বীর পুরুষে আছে না, সেই পালকি ধরে ধরে মায়ের সঙ্গে সঙ্গে তিনি চলেছেন, সেই মায়ের সঙ্গে যাচ্ছেন ছোট্ট ছেলে, সে ভাবছে ডাকাতে সবটাই কল্পনা, সেই ভাবছে ডাকাতে এসেছে, সেই ডাকাতকে কচুকাটা করে দিচ্ছেন, তারপরে ঘুম ভেঙে দেখছেন যে মায়ের কাছেই তিনি আছেন। ঠিক সেই রকম সব মানে সাধক যত বড়ই বয়সে হোক না কেন তার ভেতরে এই কাজটা করে। দেখবেন ছেলেপুলে বড় হয়ে গেলে আমাদের জীবনে তো আমরা দেখেছি মায়ের সঙ্গে হয়তো কোথাও বেড়াতে গেলাম, বাসে করে যাচ্ছি, আমার এখনও মনে আছে টুবি বাস ছিল বাগবাজার যেত, সে তাতে করে যাচ্ছি কিন্তু আমার মনে হচ্ছে টিকিটটা আমি কাটবো, বড় হয়ে গেছি তো, মা যদি টিকিট কেটে আমাকে যদি বলতে হয় টিকিট কাট যখন কাটো আমি যখন দেখাতে ওই রকম সেটা যেন খুব মনে লাগতো। এটা ঠিক কোথায় সব সন্তান সব সাধকের এরকম মনে আসে যে মাকে এরকমভাবে ধ্বংস করে ভেঙে দিয়েছিল, আমারও খুব কষ্ট হয়েছিল যখন লাইট অ্যান্ড সাউন্ড দেখলাম ইয়েতে গিয়ে সোমনাথের মন্দিরে, সেখানে গিয়ে যখন দেখানো হচ্ছে ভেঙে একবারে গুঁড়ো গুঁড়ো করে সেই শিবলিঙ্গটিকে তুলে নিয়ে চলে যাওয়া হয়েছিল। এবং আমরা শুনেছি যে মক্কার যে সিঁড়ি সেই সিঁড়ির পাথরটা ওই শিবলিঙ্গ কেটে কেটে করা হয়েছিল, অনেকবার সেটা চাওয়া হয়েছিল সেটা হয়নি, কিন্তু এটা সবটাই শোনা আমি কতটা ঐতিহাসিক। হ্যাঁ, তা সেই কারণে আমাদের একটা কষ্ট কাজ করছিল। তার পরের দিন যখন অহল্যাবাইয়ের তৈরি করা সেই মন্দির দেখলাম যে শিবলিঙ্গকে লুকিয়ে রাখতে কতটা নিচুতে পাথরের সিঁড়ি দিয়ে অনেকখানি নেমে যেতে হয়, তখন মনে হচ্ছিল যে এই অংশগুলো একটা কীরকম করে হলো, অথচ জগন্মাতা একবারে পরিষ্কার সেই এইটি অংশ এই পর পড়ছেন যে আমি তোকে আমি রক্ষা করিব না তুই আমাকে রক্ষা করিবি। আমরা যখন একদল অমরনাথ যাওয়ার পথে এই শ্রীনগরে গিয়েছিলাম, এই মন্দিরে যখন বসে পুজো টুজো জপ টপ শেষ হয়ে গেছিলো, আমাদের মধ্যে দুজন সাধু, একজন বাংলায় এই অংশটা পাঠ করছিলেন আর একজন ইংরেজিতে সেই অংশটা পাঠ করছিলেন, এরা যখন এত
বলিষ্ঠভাবে পাঠ করছিলেন, আমাদেরও মনে হচ্ছিল দূরে বসে মা বোধহয় আমাদের উদ্দেশ্যেই বলছেন যে ইচ্ছা করিলে আমি কি এখানে সপ্ততল সোনার বন্দি তুলিতে পারি না, তুই কি করতে পারিস, তোকে আমি রক্ষা করব না, তুই আমাকে রক্ষা করবি। স্বামীজি বলিলেন, ওই দৈববাণী শোনা অবধি আমি আর কোনো সংকল্প রাখি না, মঠ ফট করিবার সংকল্প ত্যাগ করেছি, মায়ের যা ইচ্ছা তাই হইবে, মা যেরকম ইচ্ছা করবেন সেরকম হবে। এটা একটা আত্মনির্ভরতার অবস্থা, আপনারা বুঝতে পারছেন, এটা একেবারে স্বামীজির জীবনের শেষ সময়ের অবস্থা। স্বামীজি এখানে অমরনাথের কাছে ইচ্ছা মৃত্যু বর প্রার্থনা করেছিলেন এবং তা পেয়েছিলেন। এটা সেই সময়ের ঘটনা যেখানে স্বামীজির ভেতরে একটা, এমনিতেই স্বামীজি শরণাগতির প্রতিমূর্তি, কিন্তু এটা যেন ভেতরে বাইরে দুদিকে প্রকাশিত হতে থাকলো। স্বামীজির বাইরেটা ছিল একবারে জ্ঞানের গরিমা পূর্ণ, আর ভেতরটা ছিল একেবারে ভক্তিভাবের পূর্ণ। আমি বলি ওই চাদর দেওয়ার মতো, আমরা যখন চাদর গায়ে দিয়েছিলাম, হঠাৎ কেউ এসেছে, তাকে চাদরটা খুলে দিয়েছি। এখন যখন চাদরটা খুলে দিই তখন ভেতরের অংশটা বাইরে চলে আসে, বাইরের অংশটা ভেতরে চলে যায়। ঠাকুরের ছিল বাইরেটা ভক্তিতে পূর্ণ, ভেতরটা জ্ঞানেতে পূর্ণ। এই চাদরটা যখন উল্টে গেল তখন দেখা গেল ওই চাদরের, স্বামীজি যখন গায়ে দিয়েছেন তখন তার বাইরেটা জ্ঞানে পূর্ণ আর ভেতরটা একদম ভক্তিতে পূর্ণ। স্বামীজির ভেতরের এই যে শরণাগতি, যেটা ভেতরে লুকিয়ে রাখা ছিল, অমরনাথ দর্শন করার পর ধীরে 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 সেটা এত প্রকাশিত হতে থাকলো, যেটা পরবর্তীকালে স্বামীজি যখন মঠে ফিরে আসেন, স্বামীজির শেষ দিনগুলো যদি আমরা খুব ভালো করে পর্যালোচনা করি, তাহলে দেখব যে তিনি সমস্ত কিছু যেন একটা অদ্ভুত, মাকে ভগবানের উদ্দেশ্যে যেন নিজেকে নিবেদন করেছেন, সব কাজ সমস্ত কিছুর মধ্যেই পূর্ণ শরণাগতি এসেছে। স্বামীজি শিষ্য অবাক হইয়া ভাবিতেছেন, তিনি না একদিন বলিয়াছিলেন যা কিছু দেখিস শুনিস তোর ভেতরে অবস্থিত আত্মার প্রতিধ্বনি, বাইরে কিছুই নেই। শিষ্য স্পষ্ট বলিয়া ফেলিল, মহাশয় আপনি তো বলিলেন এই সকল দৈববাণী আমাদের ভিতরের ভাবের বাহ্য প্রতিধ্বনি মাত্র। এইটা একটা মজার কথা, জানেন তো, আমরা দূর থেকে সবসময় একটা মানুষকে অ্যাসেস করে থাকি, কিন্তু এই অ্যাসেসমেন্টটা তখন ভুল হয় যখন সে মানুষটা আমরা কাছে চলে আসি। আপনি দূর থেকে একটা জিনিস দর্শন করছেন, যেরকম বলা হয় যে একটা গাছ এরকম হেলান দিয়ে দাঁড়িয়েছিল, আলো আঁধারির মধ্যে এক একজনই এক এক রকম দেখলো, কেউ দেখলো প্রেমিক প্রেমিকা, কেউ দেখলো পুলিশ দাঁড়িয়ে আছে, এক একজন যার মনের অবস্থান যেরকম সে সেরকমভাবে সেই হেলানো গাছটাকে দেখলো। আর যে সত্যি সত্যি কাছে এসে দেখলো, সে দেখলো যে একটা গাছ হেলে দাঁড়িয়ে আছে, সেইটা তার অবস্থান। এইখানে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করার চেষ্টা করছি, কেন শিষ্যটা বুঝতে পারলেন না, তার কারণ হচ্ছে তিনি স্বামী বিবেকানন্দের স্তরে উন্নীত হতে পারছেন না। আমরা এই রামগোপাল মহারাজের জীবনী পড়ছিলাম, রামগোপাল মহারাজ খুব অল্প কথা বলতেন। আমরা মজা করে বলতাম, রামগোপাল মহারাজ সকালে বেড়াতে বেরিয়েছেন আর বলছেন বালি, শুধু এই বালি কথাটা, এবং তারপরে বলছেন রামেশ্বর বলে ভেতরে ঢুকে গেলেন। সঙ্গে যারা আছে তারা জানি বালি আর রামেশ্বর কথাটার কী অর্থ, মানে রাস্তার উপর কনস্ট্রাকশনের বালি পড়ে আছে, রামেশ্বর মাছ কনস্ট্রাকশন ইনচার্জ, তাকেই বালিগুলো তুলে রাস্তাটা পরিষ্কার করে দেওয়ার কথা বলছেন। অথচ শব্দ ব্যবহার হয়েছে দুটো, ওটা নিয়ে আমরা মহারাজের সঙ্গে খুব মজা করতাম। ওরা উনি বলছেন বালি আর রামেশ্বর, আমরা এই নিয়ে মজা করে বলতাম, ওই বালি আর রামেশ্বর এই অর্থ কী, রামগোপাল মহারাজ জানেন আর শম্ভু মহারাজ জানেন, বাকি সকল কাছে ধোঁয়াশা। আমরা শুনেছি ভরত মহারাজ ওনার কীরকম সাংকেতিক শব্দ দিয়ে কথা বলতেন। এটা হচ্ছে তারাই বুঝতে পারত যারা জীবনে বহু সময় অনেক দিন ধরে তার সঙ্গে আছে। আত্মস্থানী মন্ত্রদীক্ষা ব্রহ্মচর্য বা সন্ন্যাস দীক্ষা কোনো একটা ঘটনার সময় দিয়ে এসেছেন, এসে বসেছেন, আমরা ওনার পাশে দাঁড়িয়ে আছি, কাজ করছি, উনি বারবার এমনি এমনি করে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখছেন। আমরা কেউ বুঝতে পারলাম না ওনার কী অসুবিধা হচ্ছে। ওনার সেবক আশিস মহারাজ এসে একটা পেছনে একটা ওই যে ব্যাকক্রেস্ট একটা গুঁজে দিয়ে চলে গেলেন, মহারাজ ঘাড় ঘুরিয়ে বলছেন থ্যাংক ইউ। তখন আমরা বুঝলাম মহারাজের বসতে খুব অসুবিধা হচ্ছে, মানে এগিয়ে বসেছেন, বসতে খুব অসুবিধা হচ্ছে, পিঠে একটা ব্যাকক্রেস্ট লাগবে। অথচ আমরা কিন্তু কেউ এটা অনুভব করতে পারি না, কারণ আমরা সেই অনুভূতির অনেক 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 যোজন মাইল দূরেতে অবস্থান করছি। স্বামীজি গম্ভীর হইয়া বললেন, তা ভেতরেই হোক আর বাইরেই হোক,
তুই যদি নিজের কানে আমার মতো ওইরূপ অশরীরী কথা শুনি, তাহলে কি মিথ্যা বলতে পারিস? দৈববাণী সত্য সত্যই শোনা যায়, ঠিক যেমন এই আমাদের কথাবার্তা হচ্ছে তেমনি। এটা একবারে পুরো ক্লিয়ার করে দিচ্ছেন, দৈববাণী শোনা যায়, দৈববাণী শোনা যায়, খানিকটা হৃদয়ের ভেতরে সেটা প্রতিধ্বনিত হতে থাকে, এটা ঠিক। দৈববাণী শোনা যায়, সেটা হৃদয়ের ভেতরে প্রতিধ্বনিত হয়। নিজেদের ভেতরে অনেক সময় সংশয় থাকে, যেটা শুনলাম সেটা সঠিক কিছু শুনেছি কি না, কিন্তু সময় বলে দেয় যে যেটা শুনেছি সেটা সঠিক শব্দই শুনেছি। কিন্তু সবসময় যেটা শোনা যায় তা নয়, মনের একটা খুব সূক্ষ্ম অবস্থা হলে এটা শোনা যায়। শিষ্য আর বিরক্তি না করিয়া স্বামীজির বাক্য শিরোধার্য করিয়া লইল, কারণ স্বামীজির কথায় এমন এক অদ্ভুত শক্তি ছিল তা না মানিয়া থাকা যাইত না, যুক্তিতর্ক যেন কোথায় ভাসিয়া যাইত। এই স্বামীজির কথার এমন একটা শক্তি ছিল, এটা হচ্ছে তার সাধন লব্ধ অনুভূতির শক্তি। আমরা বলেছিলাম একবার নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে, জওহরলাল নেহরু একটা ছোট্ট কথা ছিল, সেইখানে তিনি বলছেন যে জওহরলাল নেহরু বলছেন নেতাজি সুভাষের কথার এত শক্তি তার কারণ প্রতিটি কথা এসেছে তার জীবনের অনুভূতি থেকে। যে কথা আসে মানুষের জীবনের অনুভূতি থেকে তার ভীষণ রকমের শক্তি থাকে, সেই জীবনের অনুভূতির সেই শব্দ। এই স্বামীজির কথা তার ভেতরে এমন একটা শক্তি, কখনো সেটাকে কন্ট্রাডিক্ট করা যায় না। হয়তো টেম্পোরারিলি কন্ট্রাডিক্ট করি আমরা আমাদের মূর্খতা বশত, কিন্তু ওটা দীর্ঘ সময় ধরে তাকে কন্ট্রাডিক্ট করা যায় না, কারণ সেই কথারই শক্তি আমাদের ভাসিয়ে নিয়ে চলে যায়। আমার মনে আছে আমরা যখন ট্রেনিং সেন্টারে প্রি প্রফেশনাল ট্রেনিং সেন্টার আছি, তখন ট্রেনিং সেন্টারে একটা বক্তৃতা হলো, বক্তৃতা দিতে আসবেন তৎকালীন সহসংঘগুরু স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ। বক্তৃতার বিষয় যে আমাদের সাধু জীবনে শাস্ত্রগ্রন্থ পড়ার কী ভূমিকা। মহারাজ এসে বসলেন খুব সিম্পলভাবে, এখন আর 15 নম্বর ঘরটা নেই, এটা লাইব্রেরি হয়ে গেছে। আমাদের সময় একটা ক্লাসরুম ছিল, একটা ছোট্ট পরপর দুটো লাগানো ছিল, ওই চৌকি লাগানো ছিল, তার নিচে একটা ফুটরেস ছিল, সেটা দিয়ে উঠতে হতো। সেই চৌকির ওপর মহারাজ একটা হাতল ছাড়া সোফায় বসে আছেন, এসে পা দুটো মুড়ে বসলেন খুব সাধারণ। আমরা ছোটরা যারা তারা মেঝেতে বসেছি, আর বড়রা ক্লাসরুমের ডেস্ক বেঞ্চে বসেছেন। মহারাজ বলছেন, মা বক্তৃতা দিচ্ছেন, এরকম বক্তৃতা আমরা অনেক শুনেছি, কিন্তু যখন মহারাজ বলছেন মনে হচ্ছে মহারাজের কথার ভিতর দিয়ে একটা শক্তি যেন আমাদের ভেতরে সঞ্চারিত হচ্ছে। আমার যেন সমস্ত হাত পা নাড়া সব বন্ধ হয়ে গেছে। এই যে আমাদের গোপী গাইন বাঘাবাইন যখন গান গাইত, তখন কেউ হাত নাড়তে পারতো না, পা নাড়তে পারতো না, কথা বলতে পারতো না, নিশ্চল হয়ে যেত। এইটা আমরা দেখেছি যে মহারাজ যখন কথা বলছেন সেই কথার এত শক্তি যে আমাদের সমস্ত চিন্তা ভাবনা নিশ্চল হয়ে যেত। শ্রীরামকৃষ্ণ জীবনী পড়তে গিয়ে আমরা দেখেছি ঠাকুর যখন কথা বলতেন তখন সবাই নির্বাক নিষ্পন্দ হয়ে শুনত, কারণ সেই কথা জীবনের এমন গভীরতা থেকে আসতো, তার সেই শক্তি আমাদের নিষ্পন্দ করে দিত, কিছুতেই আমাদের কথা বলতে দিত না। স্বামীজির অবস্থাও খানিকটা সেই রকম। এরপর থেকে আজকে আমরা পড়ব, শিষ্য এইবারে প্রেতাত্মাদের কথা পাড়িল, বলিল, মহাশয় এই যে ভূত প্রেতাদি জনির কথা শোনা যায়, শাস্ত্রেও যার ভূয় ভূয় সমর্থন দৃষ্ট হয়, সে সকল কি সত্য সত্যই আছে? স্বামীজি বললেন, সত্য বই কি, তুই যা না দেখিস তা কি আর সত্য নয়? তোর দৃষ্টির বাইরে কত ব্রহ্মাণ্ড দূর দূরান্তরে ঘুরছে, তুই দেখতে পাস না বলে তাদের কি আর অস্তিত্ব নেই? তবে এই সব ভুতুরে কাণ্ডে মন দিস নি, ভাববি ভূতপ্রেত আছে তো আছে, তোর কাজ হচ্ছে এই শরীরের মধ্যে যে আত্মা আছেন তাকে প্রত্যক্ষ করা। তাকে প্রত্যক্ষ করতে হলে ভূতপ্রেত তোর দাসের দাস হয়ে যাবে। একবারে খাঁটি কথাটা বলেছেন, অসার বস্তু ছেড়ে দিয়ে সার বস্তুতে মনঃসংযোগ করা। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই অসার বস্তুতে মন আমরা দিয়ে থাকি। আমরা মন্ত্র দীক্ষা নিই অফিসিয়ালি কোনো সাধন ভজন করব বলে, গুরুর কাছ থেকে মন্ত্র নিই এবং সেই সাধন পদ্ধতিও গ্রহণ করি, আমরা তাতে ডুবে যাই না, আমরা তাতে মেতে যাই না, সেই সাধন করতে করতে আমরা উন্মাদ হয়ে যাই না, জীবনকে বদল করে দিতে চাই না, আমাদের সেটাও চাই আবার জগতে সব কী হচ্ছে সেটাও চাই। তিনি বলছেন কি সুন্দর কথা, এটা বারবার মনে হলে কীরকম লাগে, বলছেন তোর কাজ হচ্ছে এই শরীরের মধ্যে যে আত্মা আছেন তাকে প্রত্যক্ষ করা, আমার আত্মস্বরূপ তাকে প্রত্যক্ষ করা, তাকে জানা, তাকে বোঝা। প্রত্যক্ষ করা মানে চোখ দিয়ে প্রত্যক্ষ করা নয়,
অনুভবের দৃষ্টি দিয়ে দেখবেন। মা বলেছেন একটি ভারী সুন্দর কথা, এই চোখ দিয়ে তাকে দেখা যায় না, প্রেমের দৃষ্টি দিয়ে তাকে দেখতে হয়। সেই প্রেমের দৃষ্টিটা হচ্ছে অনুভূতির দৃষ্টি। এটা আপনারা দেখবেন কম বেশি সবাই অনুভব করেন। কোনো কোনো দিন জপ করি আমাদের ভীষণ ভালো লাগে, এমন একটা ভালো লাগা, এমন একটা আনন্দ, এমন একটা মেতে যাওয়ার ভাব নিজের মধ্যে আসে, আমাদের তখন আর অন্য কোনো কাজ কোনো কিছুতেই মন দিতে ইচ্ছে করে না। ওই যে আনন্দটা, ওটা হচ্ছে ঈশ্বরের প্রকাশ, ঈশ্বরের স্বরূপ, তার একটা সামান্য প্রকাশ আমাদের মধ্যে আসে। বলা হয় আমরা যখন গভীর ঘুম থেকে উঠি, তখন সেই ঘুম থেকে উঠে যখন উঠি তখন একটা ভীষণ রকমের আরাম হয়। আমরা বলি আহ কী সুন্দর ঘুম হলো, আসলে তা নয়, আমরা আমাদের আত্মস্বরূপকে ছুঁয়ে চলে আসি। এরকম সেই আগেকার দিনে বুড়ি ছোঁয়া ব্যাপার ছিল, বুড়িকে ছুঁয়ে ফেললে আর কেউ ধরতে পারত না, ঠিক সেই রকম সে আমরা ছুঁয়ে আবার ফেরত আসি। আমরা ওই ছুঁয়ে যেহেতু আমাদের শক্তি নেই তাই ওই আঁকড়ে ধরতে পারি না, দীর্ঘ সময় সেটাকে ছুঁয়ে থাকতে পারি না, কিন্তু ওই ছোঁয়ার ফলে যে আনন্দটা, ওই আনন্দটা আমরা সঙ্গে করে নিয়ে ফিরে আসি। তারপরে আমরা যখন কাদের প্রভাবের ভেতর ঢুকে যাই, ধীরে 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 ওই আনন্দটা ক্ষয় হয়ে যায়। আপনি একটা জায়গায় গিয়েছেন, মহৌষধি জল নিয়ে এসেছেন, একে এক ছিপি দিচ্ছেন, তাকে এক ছিপি দিচ্ছেন, এই দিতে দিতে কৌটোটা পুরো খালি হয়ে যায়। ঠিক সেই রকম আমরা যখন এই জগতের কাছে নিজেদের বিলীন করে দিই, তখন এই জগতের যে আনন্দ তার সঙ্গে আমার যে পরমার্থিক আনন্দ, এটা যেন মিলেমিশে একাকার হয়ে যায়। সেই কারণে আমরা সেই আনন্দটাকে একবারে অনেকক্ষণ ধরে বয়ে নিয়ে যেতে পারি না। এই বয়ে নিয়ে যাওয়ার কথা কাজটাই হচ্ছে সাধন ভজন। একেবারেই বলে দিচ্ছেন কি সুন্দর কথা এটা, তাকে প্রত্যক্ষ করতে পারলে ভূত প্রেত তোর দাসের দাস হবে, শুধু দাস নয় দাসের দাস হবে ভূত প্রেত। আমাদের বাইরে যা কিছু আত্মা যা কিছু শক্তি, জগৎ আমার হাতের মুঠোর মধ্যে এসে যাবে, আমি জগতের রুলার হব। আমাদের একজন স্বামী ছিলেন, তিনি বলতেন, স্বামীজি ছিলেন, তিনি বলতেন স্ব আমি হবে না স্বামী হবে, স্ব আমি মানে নিজের আমি প্রভু, স্ব আমি, আমি আমার প্রভু, আর স্বামী মানে এই যেমন মেয়েদের থাকেন স্বামী, ঠিক সেই রকম আমার কোনো ভর্তা থাকবে কি না, আমার কোনো একটা নির্ভরতার জায়গা থাকবে কি না, আমি কোনটা করব, অন্যের ওপর ভরসা করে জীবনযাপন করব না আমি আত্মশক্তিতে বলিয়ান হয়ে আমার জীবন করব। শিষ্য বলছেন কিন্তু মহাশয় মনে হয় উহাদের দেখিতে পাইলে পুনর্জন্মাদি বিশ্বাস খুব দৃঢ় হয় এবং পরলোকে আর অবিশ্বাস থাকে না। স্বামীজি তোরা তো মহাবীর, তোরা আবার ভূতপ্রেত দেখে পরলোক কি দৃঢ় বিশ্বাস করবি, এত শাস্ত্র সায়েন্স বিজ্ঞান পড়লি, এই বিরাট বিশ্বের কত গুরুত্ব গুরুতত্ত্ব জানলি, এতেও কি ভূতপ্রেত দেখে আত্মজ্ঞান লাভ করতে হবে, ছি ছি। শিষ্য বলছেন যে আচ্ছা মহাশয় আপনি স্বয়ং ভূতপ্রেত কখনো দেখিয়েছেন, এই প্রশ্নটা আসার আগে এটা শেষ করে দিই। স্বামীজিকে বলছেন যে ভূতপ্রেত দেখলে এই পুনর্জন্মাদি বিশ্বাস খুব দৃঢ় হয়, পরলোকে আর অবিশ্বাস থাকে না। সত্যি পরলোক সম্পর্কে আমাদের অনেকটাই এই সম্পর্কে আমাদের বেশি আসে মনের ভেতরে, কিন্তু একটা কথা খুব পরিষ্কার করে জানুন, যদি এই জীবনটা আমার সুন্দর না হয়, কোনোভাবে যদি আমি আমার জীবনটাকে একেবারে বিকশিত না করতে পারি, আমার পরের জন্মে যদি আমি রাজা উজিরও হই, তাহলে কি আমার এই জীবনটা সুন্দর হবে? এটা খুব বড় প্রশ্ন আমাদের সবার কাছে। আমরা কেন আমাদের এই জীবনটাকে বিকশিত করার চেষ্টা করি না? এই জীবনে ভগবান আমাদের এই জীবনটা দিয়েছেন, একটা কতখানি সময় দিয়েছেন সেটা শেষ কথা নয়, আমি জীবনটাকে কীরকমভাবে কাটিয়ে সেটাকে আনন্দে পূর্ণ করতে পারি, এই জন্মেই আমি তাকে দেখা পাবো। আমাকে পরজন্ম অবধি কেন অপেক্ষা করে থাকতে হবে? কেন আমরা পরজন্ম অবধি টেনে নিয়ে যাব নিজেকে? পরজন্ম অবধি টেনে নিয়ে যাওয়ার তো কোনো প্রয়োজন নেই। তাই তিনি বলছেন তোরা তো মহাবীর, একেবারে মহাবীরের সঙ্গে তুলনা করছেন, শুধু বীর নয় মহাবীর, তোরা আবার ভূতপ্রেত দেখে পরলোক কি পরলোকে কি দৃঢ় বিশ্বাস করবি, এত শাস্ত্র সায়েন্স বা বিজ্ঞান পড়লি, এই বিরাট বিশ্বের কত গূঢ় তত্ত্ব জানলি, এতেও কি ভূতপ্রেত দেখে আত্মজ্ঞান লাভ করতে হবে? আমাদের সবসময় উচ্চতর এই ভূতপ্রেত মানে হচ্ছে আমাদের জীবনের পেছনের দিকটা, তাই বলছে জীবনের সামনের দিকটা দর্শন করলি, তারপরও কি জীবনের এই পেছনের দিকটাকে নিজেকে টেনে নিয়ে যেতে হবে? ছি 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 এই সমস্ত কথা বলছেন। এবার তার জীবনের থেকে একটি ঘটনা স্বামীজিকে জানতে চাইছেন, বলছেন আচ্ছা মহাশয় আপনি স্বয়ং ভূতপ্রেত কখনো দেখিয়েছেন কি?
স্বামীজি বলিলেন, তাহার সংসার সম্পর্কীয় কোনো ব্যক্তি প্রেত হইয়া তাহাকে মধ্যে মধ্যে দেখা দিত, কখনো কখনো দূর দূরের সংবাদ সকলও আনিয়া দিত, কিন্তু তিনি পরীক্ষা করিয়া দেখিয়েছিলেন তাহার কথা সকল সময় সত্য হইত না। পরে কোনো তীর্থে যাইয়া সে মুক্ত হয়ে যাক এইরূপ প্রার্থনা করা অবধি তিনি আর তাহার দেখা পান নাই। শ্রাদ্ধাদি দ্বারা প্রেতাত্মা তৃপ্ত হয় কি না এই প্রশ্ন করিলে স্বামীজি কহিলেন, উহা কিছু অসম্ভব নয়। শিষ্য এই বিষয়ের যুক্তি প্রমাণ চাইলে স্বামীজি কহিলেন, তোকে একদিন ওই প্রসঙ্গ ভালো করে বোঝাইব। শ্রাদ্ধাদি দ্বারা যে প্রেতাত্মার তৃপ্তি হয় এ বিষয়ে অকাট্য যুক্তি আছে। আজ আমার শরীর ভালো নয়, অন্য একদিন বুঝিয়ে দেব। শিষ্য কিন্তু এ জীবনে স্বামীজির কথা আর ওই প্রশ্ন করিবার অবকাশ পায় নাই। স্বামীজি ব্যক্তি জীবনে ভূতকে দেখিয়েছেন, এটা আমাদের খুব বড় কৌতূহল, আমরা ভূত দেখেছি কিনা। আমাদের কত লোকে প্রশ্ন করে ভূত দেখেছি কিনা। ভূতেশানন্দজিকে একবার প্রশ্ন করা হয়েছিল, উনি বলেছিলেন, ভগবানকে দেখেছি কিনা সেইটা প্রশ্ন হওয়ার কথা, তোমার ভূত পেত নিয়ে এত এত মাতামাতি কেন? হ্যাঁ, ভূত হতে চান, ঠাকুর বলছেন ভূত ভূত করলে ভূত হয়ে যাবে, নিরঞ্জনকে বলেছিলেন ভগবান ভগবান করলে ভগবান হয়ে যাবে। তুমি কি সুন্দর করে বলতেন না, বলতেন তুমি কি ঠাকুরের কথা পরণিমা, তোমার এখনও ভূতেতে এত বিশ্বাস, মানুষ হয়ে ভূতেতে তোমার এত বিশ্বাস কেন? এইটা হচ্ছে কথা। কিন্তু একটা অদ্ভুত ঘটনা এটা আমাদের হয়তো মনে আসে, স্মৃতিতে আসে। আমি খুব ছোটোবেলা একজনকে হারিয়েছিলাম, তিনি আত্মহত্যা করেছিলেন, তার যে শ্রাদ্ধাদি হয়েছিল এরকম কথা আমি শুনিনি। বাড়ির লোকজন খানিকটা অভিমান করি বোধহয় তার কোনো সেরমভাবে শ্রাদ্ধাদি করেনি। আমাদের যখন সন্ন্যাস দীক্ষা হচ্ছে, সন্ন্যাস দীক্ষার আগে যখন ওই পিতৃষোড়শী এবং মাতৃষোড়শী হচ্ছে, সেই সময় একটি মন্ত্র আছে, সন্ন্যাসী যেহেতু জগৎগুরু তাই জগতের সবার জন্য তার একটা প্রার্থনা থাকবে, একটি পিণ্ড দেয়া হয় সেই সমস্ত শিশুদের জন্য যারা ছোটোবেলায় মারা গেছে, যাদের তখনও দাঁত গজায়নি। দেখবেন আমাদের বাচ্চারা মারা গেলে হাঁড়িতে করে ঢুকিয়ে মাটির তলায় পুঁতে দেওয়া, তাদের কিন্তু কোনো পারলৌকিক ক্রিয়া হয় না। বলছেন সন্ন্যাসের সময় তাদের উদ্দেশ্যে একটা পিণ্ড, এই মানে সেবিকলন সেবিকলন চলে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে একটা পিণ্ড, অবিবাহিত যে পুরুষ যার কোনো সন্তানাদি ছিল না, যার কোনো আত্মীয় কেউ নেই, যে কেউ তাকে স্মরণ করেনি, কেউ যার ইয়ে করেনি, শ্রাদ্ধ কর্ম করেনি, তার উদ্দেশ্যে। আর তৃতীয় হচ্ছে এমন এক কেউ যে মারা গিয়েছে, আত্মহনন করে মারা গিয়েছে, যার কথা কেউ ভাবেনি, যার শ্রাদ্ধ কেউ করেনি। আমি তাকে দেখেছি যখন তিনি যখন মারা গেছেন, তখন আমার বয়স হয়তো 7-8 বছর হবে, আর 34 বছর বয়সে সন্ন্যাস হচ্ছে, কিন্তু যখন সেই পিণ্ডটা দেওয়া হচ্ছে আমার পরিষ্কার করে তার মুখখানা মনে পড়লো, যেখানে তাকে ছেড়ে এসেছিলাম তার তখন কত বয়স হবে, 30-35 বছর বয়স হবে সেই ভদ্রমহিলা, তাকে ঠিক যেখানে ছেড়ে এসেছিলাম যে বয়সে তিনি মারা গেছিলেন তার মুখটা যেন পরিষ্কার মনে হলো, আর অন্য কারুর কথা মনে হলো না, মনে হলো যেন তিনি এসেছেন আমার মনের ভেতরে এসেছেন। মনের ভেতরেই তো পিণ্ড কি আর এরকম হাত দিয়ে গ্রহণ করে, মনের ভেতর দিয়ে সেই তৃপ্তির আনন্দ যেন তিনি প্রকাশ করছেন। যার সঙ্গে সম্পর্কিত এই কথাটা তাকে আমি বলেছিলাম, তিনি বললেন, তোর ওর কথা মনে পড়লো না, ওর কথা মনে পড়লো না, ওই লোকটার কথা মনে পড়লো যে আত্মহত্যা করেছিল, কিন্তু এটা কিন্তু ঘটনা। আমরা একটা নতুন বল্লিতে আজকে ঢুকবো, এটি 16 নম্বর বল্লি, স্থান বেলুর ভাড়াটিয়া মঠ বাড়ি, মানে নীলাম্বর মুখোপাধ্যায় বাগান বাড়ি, নভেম্বর 1898-এর কথা। তখন কিন্তু বেলুর মঠ স্থাপিত হয়ে গেছে, বেলুর মঠ তৈরির কাজ চলেছে, বেলুর মঠ কেনা হয়েছিল, এখন যেটা স্বামীজির বাড়ি সেই বাড়ির একতলা সহ, সেই একতলাতে বাইরে থেকে আসবাবপত্র ভাড়া করে সিস্টার নিবেদিতা এবং জোসেফিন ম্যাকলাউড তখন ছিলেন। আর স্বামীজি রোজ এই ভাড়াটিয়া মঠ বাড়ি থেকে হাঁটতে হাঁটতে ওই যে আমাদের পল্লীমঙ্গলের গেটটা আছে ওইটা দিয়ে ওইখানে ওদের সঙ্গে রোজ দেখা করতে যেতেন, চা খেতেন। এই ভাড়াটিয়া এই বেলুর মঠে সেই বিদেশি কোচে বসে নরেন্দ্রত্ব চা খেতেন বলে স্থানীয় লোকেরা এবং প্রশাসন তারা ঠিক করেছিল ওটা কোনো রকম মঠ বাড়ি নয়, ওটা হচ্ছে বাগান বাড়ি, চা খাবার জায়গা, তাই তারা কখনো ট্যাক্স মকুব করতে রাজি হয়নি। স্বামীজি বলছেন, শিষ্য লিখছেন, বেলুরে এখনও নীলাম্বর ও বাগান বাড়ি বাগানে মঠ রহিয়াছে, অগ্রহায়ণ মাসের শেষ ভাগ
স্বামীজি এইবার সংস্কৃত স্তোত্রাদি বহুধায় আলোচনায় তৎপর। আচণ্ডালা প্রতিহতরয়ো ইত্যাদি শ্লোক দুটি তিনি এই সময় রচনা করেন। আজ স্বামীজি ওং রিং রিতং ইত্যাদি স্তবটি রচনা করিয়া শিষ্যের হাতে দিয়া বলিলেন, দেখিস এতে কিছু ছন্দপতনাদি দোষ আছে কিনা। শিষ্য স্বীকার করিয়া উহার একখানি নকল করিয়া লইল। স্বামীজি যেদিন এই স্তবটি রচনা করেন সেই দিন স্বামীজি জিউ ভাই যেন সরস্বতী আরুড়া হইয়াছিলেন। শিষ্যের সহিত অনর্গল সুললিত সংস্কৃত ভাষায় প্রায় 2 ঘণ্টা কাল আলাপ করিয়াছিলেন। এমন সুললিত বাক্যবিন্যাস বড় বড় পণ্ডিতের মুখেও সে কখনো শোনেন নাই। স্বামীজির বাংলা শুনলেই এটা খুব বোঝা যায়, স্বামীজি বাংলা ভাষায় একটা নতুন জোয়ার এনেছিলেন ক্রিয়াপদের আগে প্রয়োগ করে। ক্রিয়াপদ যদি আগে প্রয়োগ করা হয় বাক্যে তাহলে বাক্যের গতি আসে। অনেকেই পরবর্তীকালে স্বামীজির এই ভাবটিকে গ্রহণ করেছিলেন। প্রভানন্দজির লেখার ভেতরে খুব প্রভাব আছে, এ কারণে প্রভানন্দজির যে কোনো বই পড়তে খুব ভালো লাগে। যেগুলো খুব পুরনো সেগুলোতে হয়তো সেই ভাবটা থাকে না, কিন্তু নতুন বিশেষ করে শারদানন্দ চরিত একেবারে যেন তেমন খুব লুসিড ভাষায় লেখা। বিরজানন্দজির লেখাতেও এই ভাবটা খানিকটা আছে, যে কারণে বিরজানজির পরমার্থ প্রসঙ্গ এরা পড়তে ভীষণ ভালো লাগে, খুব মনে হয় যেন আপন কথা বলছেন। শিষ্য স্তবটি নকল করিয়া লইবার পর স্বামীজি তাহাকে বলিয়াছিলেন, দেখ ভাবে তন্ময় হয়ে লিখতে লিখতে সময় সময় আমার ব্যাকরণগত স্খলন হয়, তাই তোদের বলি দেখে শুনে নিতে। শিষ্য বললেন, মহাশয় ওসব স্খলন নহে, উহা আর্শ প্রয়োগ। ওটা মহাপুরুষের যে ভুল হয়ে থাকে সেটা সবসময় ব্যাকরণগত দিক দিয়ে চলে না, ব্যাকরণগত কোনো কিছু ঠিকঠাক চলে না। স্বামীজি বলছেন, তুই তো বললি কিন্তু লোকে তো বুঝবে না, এই সেদিন হিন্দু ধর্ম কি বলে একটা বাংলায় লিখলুম, তা তোদের ভেতরে কেউ কেউ বলেছে কটমট বাংলা হয়েছে। আমার মনে হয় সকল জিনিসের মতো ভাষা ও ভাব কালে একঘেয়ে হয়ে যায়, এদেশে এখন এই রূপ হয়েছে বলে বোধ হয়। ঠাকুরের কালে ঠাকুরের আগমনের ভাব ও ভাষায় আবার নতুন স্রোত এসেছে, এখন সব নতুন ছাঁচে গড়তে হবে, নূতন প্রতিভার ছাপ দিয়ে সকল বিষয় প্রচার করতে হবে। এই দেখ না আগেকার কালের সন্ন্যাসীদের চালচলন ভেঙে দিয়ে এখন কেমন এক নতুন ছাঁচ গড়তে দাঁড়িয়ে যাচ্ছে, সমাজ এর বিরুদ্ধে বিস্তর প্রতিবাদও করছে, কিন্তু তাতে কিছু হচ্ছে কি না আমরাই তাতে ভয় পাচ্ছি। এখন এইসব সন্ন্যাসীদের দূর দূরান্তরে প্রচারে যেতে হবে, ছাই মাখা অর্ধলঙ্গ প্রাচীন সন্ন্যাসীদের বেশভূষায় গেলে প্রথমেই তো জাহাজে নেবে না, এইরূপ বেশে কোনোরূপে ওদেশে পৌঁছলে তাকে কারাগারে থাকতে হবে। দেশ সভ্যতা এবং সময়ের উপযোগী করে সকল বিষয়ে কিছু কিছু পরিবর্তন করে নিতে হবে। এরপর বাংলা ভাষায় প্রবন্ধ লিখব মনে করেছি, সাহিত্যসেবীগণ হয়তো তা দেখে গালমন্দ করবে, করুক, তবু বাংলা ভাষাকে নূতন ছাঁচে গড়তে চেষ্টা করব। এখনকার বাংলা লেখকরা লিখতে গেলেই বেশি ভার্ব বা ক্রিয়াপদ ইউজ করে, তাতে ভাষার জোর হয় না, বিশেষণ দিয়ে ভার্বের ভাব প্রকাশ করতে পারলে ভাষায় বেশি জোর আসে। এখন থেকে ওই রূপে লিখতে চেষ্টা কর দেখি, উদ্বোধনে ওইরূপ ভাষায় প্রবন্ধ লিখতে চেষ্টা করবি। ভাষার ভেতর ভার্ব বা ক্রিয়াপদগুলির ব্যবহারের মানে কি জানিস? ওইরূপ ভাবের পজ দেওয়া, সেই জন্য ভাষায় অধিক ক্রিয়াপদ ব্যবহার করাটা ঘন ঘন নিঃশ্বাস ফেলার মতো দুর্বলতার চিহ্ন মাত্র। এইরূপ করলে মনে হয় যেন ভাষায় দম নাই, সেই জন্য বাংলা ভাষায় ভালো লেকচার বা বক্তৃতা দেওয়া যায় না। ভাষার উপরে যার দখল আছে সে অতি শিগগির শিগগির ভাব থামিয়ে ফেলে না। তোদের ডাল ভাত খেলে শরীর যেমন ভেত হয়ে যায়, ভাষাও ঠিক সেই রূপ হয়ে দাঁড়ায়। আহার চালচলন ভাব ভাষাতে তেজস্বিতা আনতে হবে, সব দিকে প্রাণের বিস্তার করতে হবে, সব ধমনীতে রক্ত প্রবাহ প্রেরণ করতে হবে, যাতে সকল বিষয়ে একটা প্রাণ স্পন্দন অনুভূত হয়, তবেই এই ঘোর জীবন সংগ্রামে দেশের লোক সার্ভাইভ করতে বা বাঁচতে পারবে, নতুবা অদূরে মৃত্যুর ছায়াতে অচিরে এ দেশ ও জাতিটা মিশে যাবে। কি সুন্দর ভাবটি, এই যে যুগোপযোগী, ধর্মকে যুগোপযোগী করে নেওয়া, এটা শ্রীরামকৃষ্ণের কাছ থেকে আমরা প্রথম শিক্ষা পাই।
বুদ্ধের ক্ষেত্রেও তাই, বুদ্ধ যুগোপযোগী করেছিলেন, আগে সংস্কৃত ভাষায় কথা বলা হতো। বুদ্ধের সময় এই কথা বলার যে এই জীবন ধারণের সাধুদের জীবন ধারণের ব্যাপারটা বদল হতে থাকলো। এই যে আর্তের সেবা, এই ব্যাপারটা কিন্তু বুদ্ধের জীবনে তার শিষ্যদের ভেতরেই আমরা প্রথম প্রকাশ দেখেছি, এবং তার মডিফিকেশন কিন্তু স্বামীজির যে ভাবটা, সেই ভাবটারই একটা মডিফিকেশন আমাদের জীবনে এসেছে। সবসময় স্বামীজি চাইতেন যে আমাদের যে আগামী দিনের সন্ন্যাসী, তাদের জীবনের ভেতরে একটা পরিবর্তন আসুক, যুগোপযোগী হোক। অথচ সন্ন্যাসের যে মূল ধারা, ত্যাগ এবং সেবা, সেটি যেন কখনো কোনো অবস্থাতে বিঘ্নিত না হয়। আমাদের মনে আছে একজন সাধু চলেছেন, বাসে উঠেছেন, ওই হাওড়ায় পৌঁছবেন, একজন ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, উমা আপনারা বাসে চড়েন? তা মহারাজ বললেন, হ্যাঁ কী করবো জানেন তো, হেলিকপ্টারে করে আসছিলাম, রাজপথের মোড়ে হেলিকপ্টারটা খারাপ হয়ে গেল, নেমেই দেখি বাসটা চলছে, বাসে উঠে পড়ল। তা ভদ্রলোক খুব লজ্জিত হয়ে বলছে, আমি কি তা বলেছি? বলছে, আসলে যখন যেমন প্রয়োজন হয় তখন সেই রকম আমরা ব্যবহার করি, যখন প্লেনে চড়ে যাওয়ার প্রয়োজন হয় তখন প্লেনে চড়ি, যখন গাড়িতে চলে যাওয়ার প্রয়োজন হয় তখন গাড়িতে চড়ি, যখন ট্রেনে চড়ে যাওয়ার প্রয়োজন হয় ট্রেনে চড়ি। আসল হচ্ছে কত দ্রুত সেই কাজটাকে সম্পন্ন করা, কিন্তু একই সঙ্গে তার ভেতরে কোনো বিলাসিতা যেন না হয়। আমাদের মনে আছে প্রথম যখন আমাদের এই ফোন, মোবাইল ফোন দেওয়া হয়েছিল, তখন বলা হয়েছিল এটা অফিসের কাজের জন্য, এবং অফিসের জন্যই এটা যেন নির্দিষ্ট থাকে, তার বাইরে যেন এটার প্রয়োগ না হয়। কারণ আমরা যখন এই অফিস ছেড়ে চলে যাব, আমরা যদি এটার ব্যবহার করতে শিখে ফেলি, তাহলে জীবনে এটা অঙ্গ হয়ে দাঁড়াবে, তখন এটা ছাড়া আমাদের জীবন কখনো চলতে পারবে না। সেই কারণেই যেন আমাদের এই সতর্কতা, অতিরিক্ত সতর্কতা দেওয়া হয়েছিল। আমরাও চেষ্টা করেছিলাম সেটা করতে। এই দিল্লির স্বপ্নাদি জানেন, আমাদের জয়শঙ্কর মহারাজের মানে চতুর্দিকে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন, মানে উনি যদি চোখের ফলক ফেলেন 100খানা স্মার্টফোন লেগে যাবে, কিন্তু মহারাজ বহুদিন সেই টেপা ফোনটা ব্যবহার করেছেন। আমরা কত বকাঝকা করতাম, এতে কত সমস্যা হয়, মেসেজ পাঠাতে সমস্যা হয়, মহারাজ কিছুতেই সেটা ব্যবহার, কিন্তু যখন প্রয়োজন হলো তখন কিন্তু এটা ব্যবহার করেছিলেন। আমাদের সবার ক্ষেত্রে তাই, পূজনীয় স্মরণানন্দজি তো স্মার্টেস্ট পার্সন, তিনি যেমন শাস্ত্র বিষয়ে একেবারে ভীষণ পারদর্শী, ঠিক সেই রকম কোন কাজটা কত ভালো করে করা যায় তার জন্য প্রযুক্তির কোন কোন বিষয়গুলোকে গ্রহণ করতে হবে সেইটি ভাবা হয়েছিল। প্রাচীনপন্থীরা কিছুতেই অ্যাকাউন্টস, বেলুড় মঠের অ্যাকাউন্টস হাত ম্যানুয়ালি থেকে অন্য কিছুতে যে যাক সেটা চাননি। এই প্রভানন্দজি লিটারালি সকলের সঙ্গে ঝগড়া করে এই যে কম্পিউটারাইজ অ্যাকাউন্টসের কথা ভাবলেন, এটাই প্রথম তিনি ভেবেছিলেন। এই যে ম্যানুয়ালি মানি রিসিট থেকে যে প্রিন্টেড মানি রিসিট আসবে, কম্পিউটারাইজড মানি রিসিট আসবে, একটাই এন্ট্রি হবে, সেই এন্ট্রি একেবারে সেই ডে বুক থেকে আরম্ভ করে ব্যালেন্স শিট অবধি তার যেন এফেক্ট পড়ে, এই রকম প্রোগ্রাম তৈরি করে, এগুলো সব কিন্তু প্রভানন্দজির প্রভাবে। আমরা প্রভানন্দজিকে দেখলে যেরকম খটখট মনে করি, আসলে কিন্তু তিনি তেমন নন, তিনি অত্যন্ত মডার্ন, সব কিছু জানেন না কিন্তু প্রত্যেকটি জিনিস জানার চেষ্টা করেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ফিরছেন বক্তৃতা দিয়ে, গাড়িতে আমাকে বলছেন, দেখো আজ আমাকে মুখ্যু বললো লোকে। আমি সে কী কথা, কেন মুখ্যু বললো কেন? বললো যারা কম্পিউটার জানে না তারা এই যুগের জন্য মুখ্যু, আমাকে কম্পিউটার শিখতেই হবে। পরের দিন একটা পুরনো কম্পিউটার এলো, মহারাজ 7 দিন ধরে খুলে সে ওপেন করে আবার শাটডাউন করা, এটাই শুধু শিখলেন। তারপর আস্তে আস্তে কেমন করে টাইপ করতে হয়, ফাইল ক্রিয়েট করতে হয়, সেগুলো আরও 1 সপ্তাহ ধরে শিখলেন। 3rd week থেকে আমি দেখলাম ওনার হাতের লেখা খুব খারাপ ছিল, তো আঙুলে এই আঙুলটা কাজ করে না বলে, তো সেই কারণে আমি ওনার লেখাগুলো বড় বড় করে লিখতাম, আমার চাকরিটা চলে গেল। উনি ধীরে ধীরে টাইপ করা শুরু করলেন, বুলেটিনে যে ওই অবজারভেশন বলে সম্পাদকীয়টা বেরোয় সেটা সম্পূর্ণ নিজে টাইপ করে দিতেন, আমরা এসে খালি ওই পেজগুলো, ওই প্যারাগ্রাফগুলোকে ঠিক করে দিতাম, কোনো বানান ভুল থাকে স্পেলিং স্পেল চেক ব্যবহার করে দিতাম, শুধু এইটুকু সাহায্য উনি আমাদের নিতেন। কিন্তু তার মধ্যে যে শিখে নেবার প্রবণতা, এই যে সবসময় নিজেকে আপগ্রেড করা, এটা কিন্তু স্বামীজির ধারা। ভাষার ক্ষেত্রেও তিনি বলছেন, বারবার ক্রিয়াপদকে যদি আমরা প্রয়োগ করে থাকি, ক্রিয়াপদ খানিকটা পজ, নিঃশ্বাস নেবার মতো, আপনি কথা বলতে বলতেই দেখি অনেকে অনলাইন ক্লাস করেন, প্রথমে একটা ফস করে দীর্ঘ নিঃশ্বাস ছাড়েন,
সে ফাঁসটা দীর্ঘ নিঃশ্বাস ঈশ্বরের জন্য না আমার জন্য না অনেক বেশি ইয়ে আসেনি, এই আমাদের অডিয়েন্স অনেক বেশি আসেনি, কোনটির জন্য কিছুতেই বোঝা যায় না। কিন্তু একটা ফাঁস করে আমি প্রত্যেকবার কয়েকজনেরই বক্তৃতা শুনেছি, ফাঁস করে বলে তারপরে তারা প্রণাম মন্ত্র বলেন, এই ফাঁস করে বলাটা এটা হচ্ছে খানিকটা সেই জ্যোতি চিহ্ন দেওয়ার মতো। এটা খুব আনহেলদি, মানে একজন মানুষ এসেছেন আর ওইটা বলে আমি কিচ্ছু জানি না, ওটা একটা খুব নেগেটিভ জিনিস, ওভাবে মানুষের মন জয় করা যায় না। আমি যা জানি সেইটাই আমি আপনার কাছে নিবেদন করছি, আমার মতো করে নিবেদন করছি, এই ভাবটা থাকা খুব জরুরি। আমি জানি না, আমায় জোর করে বলতে বলাচ্ছে, এটা ঠিক হচ্ছে না, এটা এরকম কোনো রকম কেউ শুনতেই চায়নি আমার কাছ থেকে এসব কথা। যদি কেউ জোর করি, আমি তো বাচ্চা ছেলে নই, ধরে বেঁধে কেউ বসাচ্ছে না, স্বামীজি এই ভাবটা আনতে বলছেন, বলছেন ক্রিয়াপদের প্রয়োগ যেন দীর্ঘ নিঃশ্বাসের প্রয়োগ মতো। আপনি কথা বলতে হতে তুমি কেমন আছো, ফাঁস করে খানিকটা ছাড়লেন, তারপরে আমিও ভালো আছি, আবার একটা ফাঁস করে নিঃশ্বাস ছাড়লেন। আপনার ভেতরের দুঃখ, আপনার ভেতরের বেদনা, সেগুলো দীর্ঘ নিঃশ্বাসে তার কাছে প্রবাহিত হবে এবং সেটা সঞ্চারিত হবে। আমাদের জীবনের ক্ষেত্রে ঠিক যেরকম, সেরকম লেখার ক্ষেত্রে ওই বারবার যদি একটা জিনিসকে আটকানো হয় তাহলে কিছুতেই কিছু হয় না। ইংরেজিতে যারা ওই ফিল্ম রিভিউ লেখে তারা এই কথাটা কিন্তু খুব বারবার করে বলে যে সিনেমায় যেন কোনো গতি নেই, তার মানে কি ফিল্মটা চলছে না, এই আমি একটা এরকম হাত নাড়াচ্ছি এর মধ্যে 17টা ফিল্ম কাজ করে গেল, 17টা ফিল্ম কাজ করলে তবে আমার এই হাত একটা হাতের নাড়ানো দেখানো যায়, তাহলে ফিল্মটা গতিময় তা নয়, ফিল্মের ভাষাটা যেন গতি হারিয়ে ফেলেছে। গতিময়তার ভেতরে আমি কীরকমভাবে ধীরে ধীরে স্তব্ধ হয়ে গেছি সেইটার কথা যেন বলা হচ্ছে। স্বামীজি বলছেন এই চালচলনের ভাব ভাষাতে তেজস্বিতা আনতে হবে, সব দিকে প্রাণের বিস্তার করতে হবে, প্রাণের বিস্তার করার কথা তিনি বলছেন, সব দিকে প্রাণের বিস্তার করতে হবে, সব ধমনীতে রক্ত প্রবাহ প্রেরণ করতে হবে যাতে সকল বিষয়ে একটি প্রাণস্পন্দন অনুভূত হয়। যেরকম আমার আমার যদি শরীরটা যদি সব দিক থেকে ফিট না হয় তাহলে কিন্তু আমি কোনো একটা জায়গায় এসে থেমে যাব, কিছুতেই এগিয়ে যেতে পারবো না। সেই কারণে ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি এই দুটো ফিটনেস আমার জীবনে খুব প্রয়োজন। আমি শরীরের দিক দিয়ে খুব ফিট কিন্তু মেন্টালি আমি ফিট নই, সন্দিগ্ধ পরায়ণ, সবাইকে সন্দেহ করে থাকি, তাহলে দেখবেন আমি যতই ফিজিক্যালি ফিট হই মেন্টালি ফিট হতে পারছি না বলে আমি জগতের সঙ্গে কিছুতেই ম্যাচ করাতে পারছি না, খাপ খাওয়াতে পারছি না। এটা একটা খুব একটা জীবনের একটা থেমে যাওয়ার গল্প, সেটা কিন্তু কখনোই ওরকম হতে পারে না। বলছে একটা জগৎকে একটা জাতিকে সার্ভাইভ করতে হলে তার সমস্ত কাজে জীবনের সব ক্ষেত্রে একটা প্রাণের স্পন্দনের প্রয়োজন আছে। পূজনীয় নিরন্তরানন্দজি এখন যিনি আমাদের গুড়াপ কেন্দ্রের অধ্যক্ষ আমাদের অ্যানাউন্সমেন্ট শেখাতেন, আমরা কেমন করে স্টেজে উঠে অ্যানাউন্স করবো, উনি করে দেখাতেন জিনিসটা, ওনার খুব কাঠখোট্টা ভাষা ছিল কিন্তু ওটা উনি দেখাতেন। বলছেন যে ঘোষক তার কাজ হচ্ছে যারা বলবে বা যারা পারফর্ম করবে তার সঙ্গে দর্শকের পরিচয় করিয়ে দেওয়া, মাত্র ওই সংযোগ সেতুটা স্থাপন করা, অতিরিক্ত কথা বা নিজের কথা বলার কথা নয়, নিজেকে জগতের কাছে পরিচয় করানোর কথা নয়, তার কাজ হচ্ছে দর্শকদের সাথে যারা শিল্পী তাদের সঙ্গে সংযোগ পরিচয় করিয়ে দেওয়া, ইনি এখান থেকে এসেছেন, ইনি এইটি করতে চাইছেন, ইনি এইটি বলতে চাইছেন, দয়া করে এটি শোনা হোক, ইনি এই বিষয়ে বলবেন। আমাদের তিনি শিখিয়েছিলেন একটিও অতিরিক্ত শব্দ ব্যবহার করবে না, যদি তোমার মনে হয় যে স্টেজে উঠে অনেক লোকের সামনে বলতে গিয়ে তোমার সব ভুল হয়ে যাচ্ছে লিখে ফেলবে। আমরা যখন প্রথম প্রথম বলতাম প্যাডে লেখা থাকতো সবটা, যেমন খাবার যখন কথা বলা হতো যে কোথা কোন কোথায় কোথায় কোন কাউন্টার হয়েছে, অনেক সময় ভয়ে আমাদের হাত পা খাঁচস্থ হয়ে যেত, আমরা সমস্তগুলো হাতে খাতার মধ্যে লিখে রাখতাম এবং লিখে লিখে ওইভাবে অ্যানাউন্স করতাম, তারপরে যখন অভ্যাস হয়ে গেল তখন এটা সুন্দর হয়ে গেল, একটাও অতিরিক্ত কথা বলা নয়। এই যে আমি কি উদ্দেশ্যে কাজ করছি সেই উদ্দেশ্যটা কীরকমভাবে খুব সফলভাবে হবে সেইটা বলতেন। বলতেন যে অ্যানাউন্সার যে স্টেজ ম্যানেজ করবে তার কিন্তু শুধুমাত্র মাইকের সামনে গিয়ে কথা বলাটাই শেষ কথা নয়, স্টেজটা পরিষ্কার আছে কি না, সেখানে এসে যারা বসবেন তাদের চেয়ারগুলো পরিষ্কার আছে কি না, প্রতি গ্লাসে জল দেওয়া হয়েছে কি না, তাদের লেখার জন্য একটা রাইটিং প্যাড দেওয়া হয়েছে কি না, একটা পেনসিল দেওয়া হয়েছে কি না, সেগুলো যেন দেখা হয়। শুধু তাই নয়,
প্রত্যেকের বসার মাঝখানে যেন যথেষ্ট দূরত্ব আছে কিনা সেটা দেখা হয়, যাতে তিনি যখন বক্তৃতা দিকে উঠবেন তখন অন্যের ঘাড়ে পড়ে যাবেন না বা অন্যের কোনো অসুবিধা তৈরি করবেন না। অথচ স্টেজটা যেন খুব ছিমছাম হয়ে যায়। উনি সব কিছুতে একটা প্রাণের স্পন্দন এনে দিতেন আর সময় মতো সব কিছু করা, পরের যে কাজটা হবে সেটাকে একেবারে তৈরি করে রাখা, কারণ যখন হবে তখন এতটুকু সময় নষ্ট না করা। এই যে সব কিছুতে উনি বলতেন আঁটোসাঁটো ভাব, স্মার্টনেস থাকবে, স্টেজের সামনে যেন পরিষ্কার থাকবে, যারা এসে বসবেন তাদের বসার জায়গা যেন ঠিকঠাক থাকে। উনি বলতেন শুধু মাইকের সামনে গিয়ে আজকে ইনি এই বলবেন তিনি ওই বলবেন এটি বলা অ্যানাউন্সারের কাজ নয়, তার কাজ সবটুকু দেখা। উনি এই করে করে হাতে আমাদের শিখিয়ে দিয়েছিলেন, আমরা এটা শিখেছিলাম ওনার কাছে। বলেছেন জগতের কাছে, জগতের কাছে তুমি তোমার সংঘকে পরিচয় করিয়ে দিচ্ছ, তুমি হলে সেই সংঘের প্রতিনিধি যাকে দায়িত্ব দেওয়া হয়েছে করতে। এই যে বলছেন দেখুন, এই যে সব কিছুর ভেতরে যে আমাদের যেন একটা স্মার্টনেস থাকে, একটা জীবন স্পন্দন, লাইভলি একটা ভাব থাকে, আর জীবন আছে এটা যেন আমরা বুঝতে পারি, নাহলে সার্ভাইভ করা যায় না। স্বামীজি বলছেন এখনকার দিনে যদি ছাই ভস্মটস্ম মেখে যায় তাহলে কিন্তু অন্য দেশে কিছুতেই করতে দেবে না। দেখবেন নিত্যানন্দ স্বামীগুলো আমাদের সঙ্গে তো ছিল ট্রেনিং সেন্টারে, এক বছর পরে আমি যখন ওকে দেখি ও ক্লাস নিতে বসে বিদেশে, তার সেই আইল্যান্ডে বসে, কখনো সে শিব সেজেছে, এখানে আবার অর্ধচন্দ্র আকার আছে, আমি মনে করি সাজতেই তার কত সময় লাগে, কিন্তু কি ভালো লাগে যখন সে বলে, কি বলে সেটা বড় কথা নয়, কিন্তু যখন বলে যেন মনে হয় সত্যি সত্যি যেন শিব ঠাকুর বলছেন। ওই রকম অর্ধচন্দ্র, কখনো তাতে ইয়ের জটাতে রুদ্রাক্ষ লাগানো আছে, কত কি সুন্দর করে বলে। এই প্রেজেন্টারটাই একই কথা, আমি হাঁ করে শুনি। আজকাল তো যারা রেডিও জকি তারা আবার আজকাল রিল করেন, তাই ফেসবুকে তাদের রিলগুলো দেখি, শুনেছি কখনো কখনো রেডিওতে তাদের কথা, কিন্তু যখন এই শুনি তাদের কথা তখন আরও যেন ভালো লাগে। কি সুন্দর করে, কত সাবলীল ভঙ্গিমায় বলছেন, একটা বিষয়কে বলছেন তার নানা দিকগুলোকে কীরকমভাবে একসাথে এনে বলছেন, এইগুলো শেখার কথা স্বামীজি বলছেন আমাদের। শিষ্য বলছেন মহাশয় অনেক কাল হইতে এদেশের লোকের ধাতু একরকম হইয়া গিয়াছে, উহার পরিবর্তন করা কি শীঘ্র সম্ভব? একবারে খুব কথা, ঠিক কথা। স্বামীজি বলছেন তুই যদি পুরনো চালটা খারাপ বুঝে থাকিস তো যেমন বললুম নতুনভাবে চলতে শেখ, তবে দেখা দেখি আরও দশজন তাই করবে, তাদের দেখে আরও পঞ্চাশ জন শিখবে, এইরূপে কালে সমস্ত যাত্রার ভেতর ওই নূতন ভাব জেগে উঠবে। আরও আর বুঝেও যা, যদি তুই সেরূপ কাজ না করিস তবে জানবি তোরা কেবল কথায় পণ্ডিত, প্র্যাকটিক্যালি বা কাজের বেলায় মূর্খ। একবারে একবারে কথা যে আমরা একটা ধারা দিয়ে চলেছি, ধারাটাকে যদি বদল করতে চাই, ভাঙতে চাই, তাহলে কিন্তু খুব সমস্যা হবে। আপনাদের মনে আছে কি না জানি না, 78 সালে যখন দূরদর্শনের প্রচলন হলো তখন দূরদর্শনে এক রকমের বাংলা বলা শুরু হলো, যেটা আকাশবাণীর বাংলার সঙ্গে একদম সম্পূর্ণ আলাদা। আকাশবাণীতে বলা হতো এখন ইনি এই গানটি পরিবেশন করবেন, ওই একই ঘোষণা দূরদর্শনে হচ্ছে এখন হেমন্ত মুখোপাধ্যায় একটি রবীন্দ্রসঙ্গীত গাইবেন। দেখুন শুধুমাত্র ওই যে ছকটাকে ভেঙে দিয়েছেন, কিন্তু কত শ্রুতি মধুর, এবং মনে হচ্ছে যেন আমার প্রাণের কাছে ঘোষণাটা হচ্ছে। এই যে ছকটা ভেঙে দেওয়া, যখন ওই দুই কন্যা শাশ্বতী এবং চৈতালী এই নতুন ভাবটা নিয়ে এলেন, এই নতুন শব্দরা বলেন দূরদর্শনের ভাষা, এই যখন নিয়ে এলেন তখন কিন্তু প্রথম দিকে আমরা অ্যাকসেপ্ট করিনি, কিন্তু দেখুন এখন সব জায়গায় এই জিনিস হলো। পরবর্তীকালে যখন FM রেডিও এলো তখন সেখানে দেখা গেল সেখানে ইংরেজি আর বাংলা মিশিয়ে একটা অদ্ভুত রকমের খিচুড়ি ভাষা বলা হয়। প্রথম দিকে আমরা তার খুব সমালোচনা করেছি, কিন্তু পরবর্তীকালে দেখেছি খুব সুন্দরভাবে সেটা সমাজ গ্রহণ করেছেন। বলছেন পুরনো চালটা যদি খারাপ হয়ে থাকে, মানে পুরনো চাল মানে চাল নয়, পুরনো স্টাইল অফ লিভিং, ওল্ড স্টাইল অফ লিভিং, এটা যদি বদল, এটা যদি মানে খারাপ মনে থাকেন, তাহলে নতুনভাবে তুই চলতে শেখ, প্রথমে তোর দেখা দেখি আরও দশজনে তাই করবে, তাদের দেখা দেখি আরও পঞ্চাশজন শিখবে, এইরূপে কালে সমস্ত যাত্রার ভেতর ওই নূতন ভাব জেগে উঠবে। ধুতি পাঞ্জাবি পরে আগে ছেলেপুলেরা অফিস যেত, খুব কষ্টের, আমি তো খুব হাড়ে হাড়ে চিনি। অমলানন্দজি সেবা প্রতিষ্ঠানে ভর্তি ছিলেন, আমি রোজ আসতাম বেলঘরিয়া থেকে দমদম একটি মাত্র ট্রেনের স্টেশনে আসতে, তখন আমি কাছা দিয়ে কাপড় পরি, কচ্ছমুক্ত হয়নি,
এবং রোজ যখন দমদমে আসতাম তখন আমার কাপড়টি ঝুলতো আর কাঁচাটি আমি হাতে করে নিয়ে নামতাম, রোজ ইয়েতে পায়ের ইয়েতে খুলে যেত। আবার দমদম স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সর্বসমক্ষে সেই কাঁচাটি আমাকে পরতে হতো, কুঁচি দিয়ে আবার পেছনে লাগিয়ে পরতে হতো। এটা দেখুন, এই যে একটা সময় এটা খুব স্বাভাবিক ছিল, এখন ধীরে ধীরে তার প্রয়োগটা চলে গেছে, লোকে প্যান্ট শার্ট পরছে। তারপরে ঢোলা ঢোলা প্যান্ট পরতাম, এখন দেখুন কত ইজি, জিন্স পরে ছেলেরা, পরে কি সুন্দর, মায়েরাও পরেন অনেক সময়। মাঝে মাঝে ছেঁড়া জিন্স পরেন, সেটা একটু চোখে লাগে খুব, পয়সা দিয়ে কেন ছেঁড়া জিনিস এরা কেনেন, এটা আমার মাথাতে ঢোকে না। কিন্তু দেখুন এই যে সমাজের এই যে ডিজাইনের বদল, স্টাইলের বদল, কথা বলার যে প্রয়োগের বদল, জীবনযাত্রার বদল, এগুলো আমাদের ধীরে 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 জীবনের মধ্যে এসে গেছে। জীবনে আর সেইভাবে আমরা জটিলতা করি না, অনেক সময় সরল করতে গিয়ে আমরা গোলমাল করে দিই। ওই নানা একদিন একটা চুটকি শুনছিলাম না, যে পুজোর ঘটের ওপরে কলার নিচে একটা চ্যাটচ্যাটে কিছু দেওয়া আছে। শাশুড়ি জিজ্ঞেস করলেন ওটা কি আছে, বলছে না ফেসবুকে গুগল সার্চ করলাম যে মিক্সড ফ্রুট, মানে ওই নানা রকমের ফল দিত আম্রপল্ল, তা তার বদলে মিক্সড ফ্রুট জ্যাম দিয়ে দিয়েছেন, সেই সেটা দিয়েছেন, তাতে ওই একই হবে, ওই অতটা বাড়াবাড়ির প্রয়োজন নেই। কিন্তু সমাজ যেভাবে চলে সেইভাবে ধীরে ধীরে সমাজকে বদল করতে গেলে আমি যদি মনে করে থাকি এটা ভালো, তাহলে সেই ভালোটাকে নিজেকে প্রথমে প্রয়োগ করাতে হয়, তারপরে এই প্রয়োগটা ধীরে 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 যত আমরা করতে থাকবো সমাজের ভেতরে ধীরে ধীরে প্রয়োগ হবে। আসল যেটা দরকার সেটা হচ্ছে নিজের ভেতরে বদল আনা। শিষ্য বলছেন, আপনার কথা শুনিয়া শুনিলে মহাসাহসের সঞ্চার হয়, উৎসাহ বল ও তেজে হৃদয় ভরিয়া ওঠে। এটা আমাদের জীবনেরও কথা, যে স্বামীজির কথা যখন শুনি, আমাদের কাশীশ্বরানন্দজি বলতেন রোজ স্বামীজির সঙ্গে গল্প করার চেষ্টা করবি, দেখবি প্রতি কথায় তুই একটা নতুন প্রাণ খুঁজে পাবি, জীবনকে নতুন করে দেখার শিক্ষা পাবি। স্বামীজি বলছেন হৃদয়ে ক্রমে ক্রমে বল আনতে হয়, একটি মানুষ যদি তৈরি হয় তো লাখো বক্তৃতার ফল হবে, মনমুখ এক করে আইডিয়া বা ভাবগুলিকে জীবনে ফলাতে হবে, এরই নাম ঠাকুর বলতেন ভাবের ঘরে চুরি না থাকা। সব দিকে প্র্যাকটিক্যাল বা কাজের লোক হতে হবে, থিওরি থিওরিতে দেশটা উচ্ছন্নে গেল, যে ঠাকুরের যে ঠিক ঠিক ঠাকুরের সন্তান হবে সে ধর্মভাব সকলের প্র্যাকটিক্যালিটি কাজে পরিণত করবার উপায় দেখাবে, লোকের বা সমাজের কথায় ভ্রুক্ষেপ না করে আপন মনে কাজ করে যাবে। এই যে হৃদয়ে ক্রমে ক্রমে বল আনতে, ক্রমে ক্রমে কথাটা খুব ইম্পর্টেন্ট, একটু একটু করে শক্তি সঞ্চার করতে হয়। আমরা যে কাজটাই করি না কেন সেই কাজটা করার যোগ্য হয়ে ওঠার জন্য আমাদের ধীরে ধীরে নিজেদের ভেতরে শক্তি সঞ্চার করতে হয়। শক্তি এরকম দুম করে একটা এর মতো নয়, যদি এমনি যন্ত্রের ভেতরে দেওয়া হয় তাহলেও ওই যন্ত্র বার্স্ট করে যায়, ধীরে ধীরে একটু একটু করে বাড়াতে হয়। বলছেন একটা মানুষ যদি তৈরি হয় তো লাখ বক্তৃতার ফল হয়, এইটা হচ্ছে কথা। মহারাজ খুব বলতেন আজকাল শিক্ষিত মানুষ অনেক হচ্ছে কিন্তু মানুষের মতো মানুষ খুঁজে পাওয়া কঠিন, এটা একবারে ভীষণ রকমের সত্য কথা। শিক্ষিত মানুষের সংখ্যা আমাদের জীবনে ক্রমাগত বেড়ে যাচ্ছে, কিন্তু মানুষের মতো মানুষ যে অন্যের দুঃখে কাঁদতে পারে, অন্যের ব্যথা অনুভব করতে পারে, অন্য কিছুর ভেতরে সব কিছুর ভেতরে যে জগতের সবার কল্যাণের জন্য কাজ করতে পারে, এরকম মানুষ পাওয়া কঠিন, যে নিজেকে ভুলে অন্যের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে রাজি থাকে, এরকম ভাব খুব কঠিন। বলছেন মনমুখ করে একটি আইডিয়াগুলি জীবনে ফলাতে হবে, আমরা অনেক থিওরি করেছি, এবার যদি জীবনে সেটার প্রয়োগ যদি না দেখাতে পারি তাহলে হয় না। স্বামী বিজ্ঞানানন্দজি মহাজ বলা হয়েছিল যে আপনি কিছু উপদেশ দিন, বিজ্ঞান মহারাজ বললেন আমি আর কি উপদেশ দেবো। কত বছর আগে বিদ্যাসাগর মহাশয় বর্ণপরিচয় দুটি ভয়ঙ্কর উপদেশ দিয়ে গেছেন, সেটি পালন করলেই হবে, এক হচ্ছে সদা সত্য কথা বলিবে আর পরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয়। এই দুটি যদি আমরা জীবনে পালন করতে পারি আমাদের জীবনের অর্ধেকটা পরিবর্তন হবে। আমরা শুধু ভাবগুলো নিতে চাই, সেই ভাবগুলি নিয়ে আমাদের কিন্তু সেটাকে প্রয়োগ করতে চাই না। সেই সাতি নক্ষত্রের জলের অপেক্ষা করছিল একটা শক্তি, তার ভেতরে পড়ামাত্র সে একেবারে সমুদ্রের অতলে চলে গেল, সেই জলকণাকে মুক্তে রূপান্তরিত করার জন্য। আমরা সেই মুক্তকে রূপান্তরিত করার চেষ্টা করি না। বলছেন যে ঠিক ঠিক ঠাকুরের সন্তান হবে সে ধর্মভাব সকলের প্র্যাকটিক্যালিটি দেখাবে,
লোকের বা সমাজের কথায় দুঃখেপ না করে আপন মনে কাজ করে যাবে। আমরা শুরুর দিকে শুনেছিলাম যে আসনে বসে দীর্ঘ সময় জপধ্যান করলে ভগবানকে ডাকা হলো। নতুন যত দিন যাচ্ছে তখন শুনছি যে ঈশ্বরকে ডাকার জন্য যেমন বসতে হবে, ঠিক বসতে হবে, কিন্তু সমস্ত দিন তার চিন্তায় নিজেকে ডুবিয়ে রাখতে হবে। সব কাজের ভেতরে, সব কাজ তার কাজ বলে অনুভব করতে হবে এবং সব কাজের ভেতরে আমরা নতুন করে জীবনকে দেখতে পাব। আমরা শুনেছি শ্রীরামকৃষ্ণের, পড়েওছি শ্রীরামকৃষ্ণের জীবনের কথা, বৈষ্ণবদের সাধন পদ্ধতি সম্পর্কে তিনি বলছেন, জীবে দয়া, নামে রুচি এবং বৈষ্ণব সেবন। জীবে দয়া এই কথা অনেকেই আমরা শুনেছি, এরকম এরকম করে ভিক্ষা দিয়েছি। ঠাকুর একটা নতুন আলোর পথ দেখালেন, বললেন জীবে দয়া করবার তুই কে, কীটাণু কি তুই, তুই জীবে দয়া করবি কি, জীবে দয়া নয়, জীবে সেবা, শিবজ্ঞানে জীব সেবা। দেখুন এটা একটা নতুন ধারা এসেছিল, যে সময় এসেছিল ধর্মের যে একটা নতুন যে প্রয়োগ, একটা একই জিনিস কিন্তু একটা প্রয়োগ যে নতুন করে এসেছিল, সেটি যেন তিনি আমাদের হাতে তুলে দিয়ে গেলেন। এখন এটা খুব সহজ হয়ে গেছে। যখন স্বামীজির দুই শিষ্য কনখলা আশ্রমে গিয়েছিলেন, তারা যখন এই সন্ন্যাসীদের সেবা করবার সময় তাদের মলমূত্র সব পরিষ্কার করতেন, তাদের সবাই ভাঙ্গি সাধু বলে ডাকত। এমনকি সাধু সমাজে কোনো যে নিমন্ত্রণ, কোনো যে অনুষ্ঠান, তাতে তাদের ডাকা হতো না। ডাকা হলেও সব সাধুরা যেখানে বসতেন তার থেকে দূরে আলাদা পংক্তিতে তাদের বসানো হতো। ধনরাজ গিরিজি তিনি এলেন, তিনি অনুভব করলেন স্বামীজির এই শিষ্য কল্যাণানন্দজি এবং নিশ্চয়ানন্দজির যে সেবার কথা, তিনি তাদের তুলে নিয়ে এলেন এবং তাদের এনে তা একই পংক্তিতে বসতে দিলেন। এখন যদি কনখল ঘুরে বেড়ান, প্রত্যেক আখড়ায় গিয়ে দেখবেন হয় একটা হোমিওপ্যাথিক ডিসপেন্সারি, নাহলে একটা আয়ুর্বেদিক ডিসপেন্সারি, নাহলে একটা অ্যালোপ্যাথিক ডিসপেন্সারি আছেই। এই যে মানুষের সেবা করার ব্যাপারটা, সেটার বাইরে আর কিচ্ছু নেই। আমি একটা সঙ্গে গেছিলাম ঝুসিতে, তাদের সাধুরা কেউ ইয়ে করেন না, রান্না করেন না, ভিক্ষা করে খান। সেই দিন যে তাদের মহন্ত নির্বাচন হবে তার জন্য যে রান্নাবান্না হয়েছে সেটা ভক্তরা এসে করেছেন, তাতে সাধুরা কোনোভাবেই হাত লাগালেন না, চুপ করে বসে থাকলেন। কিন্তু সেখানে গিয়ে দেখলাম ছোট্ট এই আয়ুর্বেদিক সেন্টার হয়েছে, একজন সমাগত সাধুর মতো একজন তার শরীর খারাপ হচ্ছিল, সঙ্গে সঙ্গে সাধুরা সেই খলনুড়ি দিয়ে মধু টধু দিয়ে মেরে তাকে একটা কী জিনিস খাইয়ে দিলেন, খানিক বাদে তিনি সুস্থ হয়ে গেলেন। এবং এটা তারা করেন, ভিক্ষা করে ফিরে এসে তারা এই কাজটি করেন। এই মানুষের সেবা না করতে পারলে তাদের কিন্তু কিন্তু কোনোভাবে মুক্তি নেই, অথচ এই ভাবটা কিছু বছর আগেও অন্যরকমভাবে ছিল। তিনি বলছেন এই ধর্মভাব সকলের প্র্যাকটিক্যালিটি দেখাবে, যে স্বামী আমাদের যে স্কুল কলেজ হাসপাতাল করা, এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে জগৎকে শেখানো মডেল স্কুল, মডেল হস্টেল, মডেল হাসপাতাল কেমন হওয়া দরকার। কিন্তু এমন একটা অবস্থা হয়ে গেল যে এখন এটা সকলের ভাব হয়ে গেছে, এটা রামকৃষ্ণ মিশনেরই করার কথা, অন্য কারুর কথার কথা না। আমাদের কিন্তু অনেক বছর, বেশ বছর দশেক আগে এই সিদ্ধান্ত হয়ে গেছে। আমাদের কিন্তু দেখবেন এখন আর নতুন কোনো হাসপাতাল তৈরি হচ্ছে না, যেটা আমরা জোর দিচ্ছি সেটা হচ্ছে হসপিটাল অন হুইলস, আমাদের চ্যারিটেবল ডিসপেন্সারি হচ্ছে, হাসপাতাল নিজে গ্রামে, প্রত্যন্ত গ্রামের ভেতরে ভেতরে যাচ্ছে। রাঁচিতে গিয়ে দেখেছি স্যানিটোরিয়াম আছে, সেখানে রোগীদের যেমন চিকিৎসা হচ্ছে, কিন্তু যেসব রোগীরা তাদের কাছে আসতে পারেন না তাদের জন্য হসপিটাল অন হুইলস পায়ে সেই গাড়ির চাকা চলেছে প্রত্যন্ত গ্রামে, এবং সেখানে গিয়ে এই টিবি পেশেন্টদের ট্রিটমেন্ট করা হচ্ছে। যাদের অবস্থা খুব খারাপ তাদের ধরে বেঁধে নিয়ে আসা হচ্ছে হাসপাতালে, খাওয়া দাওয়ার ইয়ে করতে হবে। তিনি বলছেন তুলসীদাসের দোহার কথা শুনিসনি, কথা প্রসঙ্গে বলছেন যে লোকে বা সমাজের কথায় ভ্রুক্ষেপ না করে আপন মনে কাজ করে যাবে। সমাজের কথায় ভ্রুক্ষেপ করতে নেই, ভালোভাব কিছু দেওয়ার থাকলে অবশ্যই বিরোধিতা আমাদের জীবনে আসবে। স্বামী শারদানন্দজি রামকৃষ্ণ মিশনের মহা যে সম্মেলন হয়েছিল 1926 সালে, সেই সম্মেলনে দ্বিতীয় দিন বক্তৃতা দেওয়ার সময় বলেছিলেন প্রত্যেক ধর্মসংঘকে বা নতুন ধর্মভাবকে তিনটি অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়, একটা হচ্ছে বিরোধ, দুই হচ্ছে উপেক্ষা, আর তিন হচ্ছে গ্রহণ। যখনই কিছু নতুন কিছু আসে প্রথমে আমরা বিরোধ করি,
বিরোধ করে যখন তাকে আটকাতে পারি না, তখন যা পারিস করিয়ে যা, উপেক্ষা করি, এবং সবশেষে যখন তার সুফল পাই তখন সেটাকে গ্রহণ করি। কিন্তু এই প্রথম দিকে এরমভাবে কাজ করতে হয়। স্বামীজি বলছেন, তুলসীদাসের দোহায় আছে শুনিস নি, হাতি চলে বাজার মে কুত্তা ভোঁকে হাজার, সাধুন কি দুর্ভাব নেই জব নিন্দে সংসার। হাতি যখন বাজারে দিয়ে যায় তখন পেছন পেছন কুকুরেরা চিৎকার করতে করতে যায়, তাতে হাতি ফিরেও তার দিকে তাকান না। সাধুন কো দুর্ভাব নেই জব নিন্দে সংসার, সাধুরা যখন কাজ করে যান তখন তাদেরকে সবাই গালাগাল করে। শারদানন্দজি বলছেন, তিনি ভিক্ষা করতে গেছেন, মহিলা বলছেন, এমন বড় গত ট্রামে কন্ডাক্টারি করে খেতে না পেরে ভিক্ষা করছো? ধ্যানাত্মানন্দজি তার জীবনের একটি গল্প লিখে গেছিলেন, তার অনুভূতির গল্প, বলছেন ভিক্ষা করতে গেছি, আমাকে দেখে ভদ্রলোক বললেন, একটু লেখাপড়া তো শিখতে পারো, হাতের লেখাটা তো বেশ ভালো, ম্যাট্রিকটা তো পাশ করতে পারো। তিনি বলছেন, ম্যাট্রিক পাশ করেছি, ম্যাট্রিক যদি পাশ করে থাকো আইএটা তো পাশ করতে পারতে, আইএ পাশও করছি, গলার আওয়াজটা আস্তে আস্তে নামছে, তাহলে তো বিএটাও করতে পারতে, তাও করেছি, বলছে এমএটাও তো করতে পারতে, বলছে তাও করেছি, তাহলে কী কুক্ষণে ভিক্ষা করে করে বেড়াচ্ছ, লজ্জা করে না? এই গল্পটি বলছেন, এবং এটা ধ্যানাত্মানন্দজির একটা বক্তৃতা, সেটা পরে ছাপা হয়েছিল। উনি খুব হাসছেন, বলছেন এর বাইরেও যে আমাদের চেনা ছকের বাইরে যে একটা জীবন থাকে সেটা আমরা বড় একটা কেউ বুঝতে পারি না। এইভাবে চলতে হবে, লোক জানতে হবে পোক, লোককে জানতে হবে পোক, তাদের ভালো মন্দ কথায় কান দিলে জীবনে কোনো মহৎ কাজ করতে পারা যায় না। নয়মাত্মা বলহীনে না লভ্য, শরীরে মনে বল না থাকলে আত্মাকে লাভ করা যায় না। পুষ্টিকর উত্তম আহারে আগে শরীর গড়তে হবে, তবে তো মনে বল হবে, মন শরীরেরই সূক্ষ্মাংশ, মনমুখ খুব জোর করবি, আমি হীন বলতে বলতে মানুষ হীন হয়ে যায়। মুক্তাভিমানী, শাস্ত্রকাররা তাই বলেছেন, মুক্তাভিমানী মুক্ত হি বদ্ধ বদ্ধাভিমান্যপি কিং বদন্তীতি সত্যেয়ম ইয়ামতি সা গতির ভবেত। যার মুক্ত অভিমান সর্বদা জাগ্রুক সেই মুক্ত হয়ে যায়। যেভাবে আমি বদ্ধ জানবি জন্মে জন্মে তার বন্ধন দশা, ঐহিক পরমার্থিক উভয় পক্ষেই এই সত্য জানবি। ইহ জীবনে যারা সর্বদা হতাশ চিত্ত তাদের দ্বারা কোনো কাজ হতে পারে না, তারা জন্ম জন্ম হাহুতাশ করতে আসে ও যায়। বীর ভোগ্যা বসুন্ধরা, বীরই বসুন্ধরা ভোগ করে, এ কথা ধ্রুব সত্য। বীর হ সর্বদা বল অভি অভি, সকলকে শোনা মাভই মাভই, ভয়েই মৃত্যু ভয়েই পাপ, ভয়েই নরক ভয়েই অধর্ম ভয়েই অবিচার। জগতে যত কিছু নেগেটিভ থটস বা নেতিবাচক আছে সে সকল এই ভয়রূপ শয়তান থেকে বেরিয়েছে। এই ভয়ই সূর্যের সূর্যত্ব, ভয়ই বায়ুর বায়ুত্ব, ভয়ই জমের জমত্ব যথাস্থানে রেখেছে, নিজের নিজের গণ্ডির বাইরে যেতে দিচ্ছে না। তাই শ্রুতি বলছেন, ভয়াস্যাদ অগ্নিস্তপতি ভয়াত তপতি সূর্য ভয়াদিশ্চন্দ্র বায়ুশ্চ মৃত্যুর ধাবতি পঞ্চম। যেদিন ইন্দ্র চন্দ্র বায়ু ভয়শূন্য হবেন সেদিন সব ব্রহ্মে মিশে যাবেন, সৃষ্টিরূপ অধ্যাসের লয়ে সাধিত হবে। তাই বলি অভি অভি বলতে বলতে স্বামীজির সেই নীলোৎপল নয়ন প্রান্তে যেন অরুণ রাগে রঞ্জিত হইয়াছে, যেন অভি মূর্তিমান হইয়া গুরুরূপে শিষ্যের সম্মুখে সশরীরে অবস্থান করিতেছেন। বলছেন ভয়টাই আমাদের সব, ভয় আছে বলে ইন্দ্র বরুণ চন্দ্র এদের সকলের আলাদা আলাদা অস্তিত্ব আছে। আগেকার দিনে বৃষ্টি হতো, তারপরে সূর্যের তাপ লাগতো, তাই আমরা প্রকৃতির এইভাবে তপস্যা করতাম, প্রকৃতিকে নিত্যতুষ্ট করার সেবায় আমরা লেগে থাকতাম। যদি আমাদের সেই ভাবটা না থাকতো তাহলে কিন্তু কখনো কোনো দিন এরকমভাবে এরা এদের রাজত্ব করতে পারতেন না, তাহলে আমরা শুধুমাত্র একমাত্র সেই পরমেশ্বরেরই উপাসনা করতাম যার শক্তিতে এই জগৎ শক্তিমান। এইটা আমাদের ভাবনার মধ্যে আছে, এটা যদি না আসে তাহলে কিন্তু কখনো কোনো দিন আমরা সেই শক্তিতে শক্তিমান হতে পারবো না। আমাদের অন্তর্নিহিত সেই ভয় সেটাকে অতিক্রম করতে হবে, এবং সেটাকে যদি অতিক্রম না করতে পারি তাহলে কিন্তু আমরা কিছুতেই এগিয়ে যাব না। চরই ব্যতি এগিয়ে যাওয়াটাই নিয়ম, থেমে থাকা আমাদের জীবনের গল্প নয়, তাই এগিয়ে যাওয়ার কথা বারবার বলছেন। স্বামীজি যখন এই কথা বলছেন তখন তার চেহারার বর্ণনা করছেন, তার সেই বিরাট পদ্মফুলের মতো চোখ,
যেন সেই অভীর ভাবে রঞ্জিত হয়ে আছেন। সেইটি দেখতে দেখতে আজকের এই অংশটা, সেই ভাবনাটিকে ভাবতে ভাবতে আমরা আজকে শেষ করছি। শ্রী ভগবানের কৃপা হলে আবার আমরা সমবেত হয়ে এই গ্রন্থটির বাকি অংশটুকু পাঠ করব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিতে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।